الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله ইয়া ইয়া নবী আল্লাহ আল্লাহ ওয়া ওয়া আলা আলিকা প্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জিয়ারতে রাসূল সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ঘটনা অনুষ্ঠান নিয়ে আপনারা যারা দেখতে পাচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ দর্শক শ্রদ্ধা জিয়ারতে রসোর সাল্লি সাল্লামের ঘটনা এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা প্রতিটি পর্বেই শ্রবণ করেছি যে আল্লাহর যত নেক বান্দা ছিলেন আম্বিয়াই কিরাম পাশাপাশি সাহাবাই কিরাম অন্যান্য বুজুর্গানের দিন আমরা গাউসু পাক বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই জালাউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তালা আলাই মাওলা আলী শেরে খুদা করাম আল্লাহু তালা ওয়াজাউল করিম সিদ্দিক আকবর দিয়াল্লাহ তালা আনহুসহ অন্যান্য বুজুগানে দিনদের সাথে জিয়ারতে রসুল সাল্লি সাল্লামের ঘটনা আমরা পূর্বের প্রোগ্রামগুলির মাধ্যমে পূর্বের এপিসোডগুলির মাধ্যমে আমরা শ্রবণ করেছি আজকে ইনশাআল্লাহুল করিম আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব তো তার পূর্বে আসুন আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কিত একটি ওয়াকে আমরা শ্রবণ করে নিই এক ব্যক্তির ইন্তেকাল হলো তার যখন কবর খনন করা হলো তো কবর একটি ভয়ঙ্কর সাপ যা লোকদের দৃষ্টিগোচর হলো লোকেরা ভয় পেয়ে ওই কবরটি বন্ধ করে দিয়ে আরেকটি কবর খনন করলেন সেখানেও ওই সাপটি পুনরায় উপস্থিত হলেন তৃতীয় জায়গায় যখন খনন করা হলো ওই ভয়ঙ্কর সাপটি সেখানেও উপস্থিত ছিল অবশেষে সাপটি মুখ দিয়ে শব্দ করতে লাগলো অর্থাৎ ওই সাপটি মুখ দিয়ে একটি কথা বলতে লাগলো কি যে তোমরা যেখানেই তাকে কবর খনন করো না কেন আমি সেখানেই পৌঁছে যাব মাদেল্লাহ লোকেরা সেটাকে জিজ্ঞাসা করলো যে এই শাস্তি কি কারণে তখন বলতে লাগলেন যে এই ব্যক্তি যখনই হজুর নবী করিম তালা তাল ওয়াসাল্লামের নাম মুবারক আসতেন সে ব্যক্তি দুরুদে পাখ পাঠ করতেন না মাদাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বেশি পরিমাণে দুরুদে পাক পাঠ করার তফিক দান করুক দর্শক শ্রোতা আমরা শুনলাম যে নবী কাহিম সল্লাহ তালা আলি ওয়াসাল্লামের নাম মুবারক যখনই আমাদের মাঝে আসবে তো আমাদের দুরুদে পাক পাঠ করতে হবে অনেক সময় আমরা এটাও বলে থাকি এটাও শুনতে পাই যে দুরুদে পাক পাঠ করলে তো সোয়াব রয়েছে যদি পাঠ না করি কোনো গুনাহ নেই কোনো ক্ষতি নেই আমরা এই ঘটনার মাধ্যমে জানতে পারলাম যে অবশ্যই আল্লাহ রসুলের ওপর দুরুদ পাঠ না করার কারণে অবশ্যই ক্ষতি রয়েছে দুনিয়াতেও ক্ষতি রয়েছে কবরের মধ্যেও ক্ষতি রয়েছে কিয়ামতের ময়দানেও পুঁসিরাতের ময়দানেও দুরুদে পাক না পাঠ করার কারণে এর ক্ষতি রয়েছে তো আমরা যেন ওই ধোকার মধ্যে না পড়ি যখনই আপনার আমার মাঝে আল্লাহ রসুল সল্ল্লাহ আলিহি আসাল্লামের মুবারক নাম আসবে আমরা যেন আদবের সাথে মোহাব্বতের সাথে সেই নবী সাল্লি সাল্লামের উপর শরীফ পাঠ করি কেননা দূরুদে পাকের মাধ্যমেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের সান্নিধ্য লাভ করা যায় দূরুদে পাকের মাধ্যমেই কবরে আল্লাহ রসুলের জালওয়া নসিব হয় দুরুদে পাকের মাধ্যমেই কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করা সৌভাগ্য নসিব হয় দুরুদে পাকের মাধ্যমে নবী পাক সল্লাহ আলী সাল্লামের সুপারিশ নসিব হওয়া যায় এত ফজিলত রয়েছে দুরুদে পাকের মাধ্যমে তো কেনই আমরা পড়ব না নিয়ত করি আসুন আমরা ইনশাল্লাহ তালা এখন থেকে যেখানেই থাকব আমাদের যেই অবস্থায় থাকি না কেন আমরা যেন আল্লাহ রসুল সল্ল্লাহু আলি সাল্লামের উপর দূরদ শরীফ পাঠ করা যেন ভুলে না যাই কেননা এক হাদিসে পাকের মধ্যে এটাও রয়েছে আল্লাহ রসুল এরশাদ করেন যে ব্যক্তি আমার ওপর শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল তো আমরা যেন সেই নবীর ওপর দূরত পাঠ করা না ভুলি সর্বদা যেন আল্লাহ রসুলের ওপর দূরত পাঠ করতে থাকি সল্লু আলাল হাবিব আলা আলা আলহাম মুহাম্মদ সল্লাহ আলি ওয়াসাল্লাম আসুন আমরা শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই কেননা হাদিসের পাকের মধ্যে বর্ণিত রয়েছে মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম আমাদের নিয়ত যত বেশি হবে আমাদের আমলের পরিমাণ সবাবের পরিমাণও তত বেশি বৃদ্ধি পাবে তো নিয়ত করি আমরা অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব। এই অনুষ্ঠানের মধ্যে আমরা যা শিখবো জানতে পারবো তা নিজে আমল করব অপরের কাছেও তা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজাল আজকে দর্শক শ্রোতা আমরা জিয়ারতে রসৈ সাল্লু আলাইসাল্লামের ঘটনা অনুষ্ঠানে যে বিষয় রেখেছি তা হচ্ছে স্বপ্নযোগে হজিরত সাল্লি সাল্লামের অনুগ্রহ হা যাদেরকেই নবিয়ে পাক সাল্লাহ আলাইসাল্লাম স্বপ্নযোগে কিংবা জাগ্রত অবস্থায় দিদার দিয়ে ধন্য করেছেন অনুগ্রহ করেছেন দয়া করেছেন মূলত তারাই সৌভাগ্যবান হাকি কি সৌভাগ্যবান তারাই যাদের স্বপ্নে আল্লাহ রসুল জিয়ারত দিয়ে ধন্য করেছেন আর এমন কারা রয়েছে ইনশাল্লাহ তালা আজকের প্রোগ্রামে আমরা শ্রবণ করব আমাদের সঙ্গে প্রতি নে মোবাল্লিকে দাওয়াত ইসলামী মোহাম্মদ মোতালি আত্মারি মাদানী ভাই সঙ্গে রয়েছেন মোতালি ভাই আজকে আমরা যে বিষয়টা রেখেছি যে স্বপ্নযোগে হুজুরের অনুগ্রহ তো এমন কোন সৌভাগ্যবান এ রাসূল যাদেরকে আল্লাহ রসুল স্বপ্ন দিদার দিয়ে সৌভাগ্যবান করেছেন অনুগ্রহ করেছেন আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাতামিয়া সঈদিন মসলিন বিসমিল্লাহিউরিম হুজুর সাল আলী ওসাল্লাম স্বপ্ন যুগে উম্মদকে দিদার দ্বারা ধন্য করেছেন এই লিস্টের সংখ্যাটা তো অনেক ব্যাপক অনেক বেশি তারপরে সুসাল্লাহ আলহি আসাল্লাম যাদেরকে ধন্য করেছেন দিদার দ্বারা তাদের মধ্যে থেকে কিছু ব্যক্তিদের নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে প্রথমত হচ্ছে একটি নাম সকলেই জানি আমরা রাবিয়া বা শ্রী রাহমাতুল্লাহ আর তিনি একজন মহিলা রমণী ইসলামের একজন আদর্শ নারী বলা চলে জি জি যাকে আমাদের নারী যারা আছেন যাকে ফলো করলে শান্তির পথ আদর্শের পথ এবং মুক্তির পথ পেয়ে যাবে তিনি সেই সকল নারীর মধ্যে থেকে অন্যতম একজন দাদা আরে তার তিনি যখন পৃথিবীতে আসবেন জন্মগ্রহণ করবেন ওই রাতে বা এর এক দুই দিন আগের রাতে তাদের ঘরে খুবই অসচ্ছল অবস্থা ছিল ঘরের মধ্যে যে বাতি জ্বালাবে এরকম তেলটুকু ছিল না অভাব অনটনের মধ্যে কাটতেন দিন কাট ছিল জি জি এবং সন্তান প্রসবের পর যে সন্তানকে কুলে নেবে কাপড় নিবে কাপড় তারা জড়িয়ে কুলে নিবে সে কাপড়টুকু ঘরের মধ্যে ছিল না এরকম অভাবের মধ্যে ছিল তো রাবিয়া তা আলা তাল আর যে সম্মানিতা মাতা তার বাবাকে রাবিয়া বসির রহমাতুল্লাহ তালা আল্লাহর বাবাকে বলতে লাগলেন যে আপনি পাশের ঘর থেকে একটু তেল নিয়ে আসুন যেন ঘরটা অন্তত আলোকিত হয়ে যায় তো তিনি বললেন না আমি কারো কাছে হাত পাতব না আমি কারো কাছে চাইতে পারব না তো কিছুক্ষণ জোরাজুরি করার পর তিনি গেলেন যাওয়ার পর তিনি আবার ফিরে চলে আসলেন তিনি চাইতে পারলেন না না চাওয়ার কারণ হচ্ছে তিনি নিজের মধ্যে এরকম দৃঢ় পুক্ত নিয়ত করে নিয়েছিলেন যে আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে চাইব না তাবাকলে আল্লাহ যেটা বলে আর যারাই পূর্বের আউলিয়া ছিলেন হ্যাঁ এদের মধ্যে দেখবেন এই সুন্দর অভ্যাস পাওয়া যায় আল্লাহর এই একটা অনন্য বৈশিষ্ট্য যে তারা কারো কাছে কোনো কিছু চাইতে অনুরূপভাবে তিনিও নাচে চলে আসলেন আল্লাহর উপর ভরসা করে জি তো রাত্রে ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাওয়ার পর রস আলাই স্বপ্নে আসলেন সোহান স্বপ্নে এসে তাকে বলতে লাগলেন তোমার ঘরে যে সন্তান আসবে সেটা কন্যা সন্তান হবে এবং সে অত্যন্ত নেক্কার হবে এবং সে এরকম পর্যায়ে যাবে কেয়ামতের ময়দানে আমার উন্মতের এক হাজার গুণাগারকে শীর্ষাপা তো এরকম সুসংবাদ পেয়ে যান পরবর্তীতে বলেন যে তোমার যে অভাব রয়েছে যে তুমি এর জন্য একটি চিঠি লেখো একটি লেখা লিখো আর এর মধ্যে লিখো যে আপনি প্রতিদিন একশোবার দুরুশ্বরী পাঠ করেন আর বৃহস্পতিবার দিবাগত রাত্রে আপনি চারশোবার দুরুশ্বরী পাঠ করেন আর এই চিঠিটা লেখে বসরার যে গভর্নর আছে তার কাছে নিয়ে যাবে তাকে গিয়ে বলবে তা সে যেন তোমাকে সাহায্য করে সহযোগিতা করে পরের দিন ঘুম থেকে উঠে উনি কাঁপতে লাগলেন যে কাতায় স্বাভাবিক কাদাটা যে তার ঘরে যে এখন মেয়ে সন্তান আসতে আসতে যাচ্ছে এটা তো আল্লাহ রসুল সাল্লাহ রসলম সুসংবাদ দিয়ে দিলেন আর সে যে আল্লাহর ওলি হবে সেটাও সুসংবাদ পেয়ে কান্নাটা ছিল খুশির খুশির কান্না যে আমার ঘরে আল্লাহ তালা এমন একজন সন্তান দান করছেন সেই তো সাফাত করতে পারবে যে প্রথমে নিজে মুক্ত যে আল্লাহ আল্লাহালা তার ঘরে এরকম একজন কন্যা সন্তান দিচ্ছেন যার মাধ্যমে আরও এক হাজার উম্মত সাফাত প্রাপ্ত হয়ে জান্নাতে যাবে তো অবশ্যই এর মধ্যে পিতামাতা তো অবশ্যই থাকবে পিতামাতাও জান্নাতে যাবে এটাও খুশির সংবাদ পরবর্তীতে তিনি এই চিঠি নিয়ে লিখলেন চিঠি লিখলেন চিঠি নিয়ে যে বস্রার যে গভর্নর ছিল তার কাছে গেলেন যাওয়ার পর তাকে বললেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাকে পাঠিয়েছে আর আপনার ব্যাপারে এরকম এরকম নসিহত করেছে যে আপনি প্রতিদিন একশোবার দুরশ্বরী পাঠ করেন আর বৃহস্পতিবার দিবগত রাত্রে আপনি চারশোবার দুরশ্বরী পাঠ করেন তবে আপনি এই গত বৃহস্পতিবার দিবগত রাত্রে আমলটি করতে ভুলে গিয়েছেন করেন করেননি এই জন্য আলাইহি আসাল্লাম আমাকে এটি দিয়ে পাঠিয়েছে তো তিনি শুনি আত্মহারা হয়ে গেলেন আনন্দে যে রসু সাল্লাম আলি আসাল্লাম আমাকে স্মরণ করেছে রসু সাল্লি আস্লামের নিকট আমার দুরু শরীফ এই জন্যই তো চাচ্ছে আমি যেন পাঠ করি প্রতিনিয়ত তো তিনি আত্মহারা হয়ে গেলেন তো তিনি বললেন আচ্ছা আমি তোমাকে সাহায্য তো করবোই এর পূর্বে তিনি কি করলেন দশ হাজার দীর্হাম রূপার যে আপনার মুদ্রা রয়েছে পয়সা রয়েছে তিনি গরিবদের মাঝে আগে বন্টন করলেন সুহান খুশিতে যে আল্লাহ রসুল আমাকে কবুল করেছেন পরবর্তীতে তিনি রাবিয়া বশ্রী রহমাতুল্লাহ তাল্লাহ আল্লাহের প্রমাণিতা পিতাকে চারশো তো দিনার দিলেন চারশো দুর শরীফের বদনী যে চারশো দিনার দিলেন সুহান চারশো দিনার নিয়ে তিনি আসলেন পরবর্তীতে রাবিয়া বশ্রী রহমাতুল্লাহ তালা আল্হের জন্মগ্রহণ হয় আর রাবিয়া নামটিও এজন্য এসেছে যে তিনি তার বন্ধুর মধ্যে চতুর্থ নম্বর ছিলেন আর শব্দের অর্থ হচ্ছে চতুর্থ এই ঘটনার মধ্যে বেশ কিছু আপনার বিষয় আমরা উপলব্ধি করতে পারি বা আমরা নিতে পারি এক তো হচ্ছে তা আলাল্লাহ যে আল্লাহর প্রতি ভরসা কীরকম ঘরের মধ্যে কিছু নেই সন্তান জন্মগ্রহণ করবে তাকে যে নিবে সে কাপড়টুকু নেই সন্তান আসবে রাত্রে হতে পারে যে তাকে যে দেখবে সন্তান হওয়ার পর বিভিন্ন কাজ আছে অন্ধকারের মধ্যে অন্ধকারের মধ্যে যে তখন আলুর প্রয়োজন তারপরও তিনি কারো কাছে চাইলেন না যে আল্লাহ তালা ব্যবস্থা করে দেবেন এই যে তাওয়াক্কুল আর এই ব্যাপারে কোরআনে পাখির মধ্যেও কিন্তু বেশ কিছু সুন্দর আয়াত রয়েছে আল্লাহ তালা বলেন অমাইয়া তাওয়াক্কাল আল্লাহু হাসবু যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তো এই ঘটনার মধ্যে কিন্তু এটা পরিপূর্ণভাবে পাওয়া যায় সে এমনভাবে পেয়েছে যে তার সকল চাহিদা এখন মিটে গেছে ভরসা এমনই করা উচিত আল্লাহ পাকে সুহান আল্লাহ যে এরকমই করেছেন আর কিরকম যে সন্তান হয়েছে সুসংবাদ পেয়েছেন যে সে জান্নাতি হবে মানুষদেরকে সাফাহাত করবে আল্লাহ রসুল আল্লাহ আলাইহি সাল্লামের জিয়ারত তার নসিব হয়েছে যে রাবিয়া বসির রহমতুল্লা আলাইহা এর উসিলায় দেখেন নেককার সন্তান এর উসিলাতে কিন্তু তার পিতার আল্লাহ রসুলের জিয়ারতও নসিব হয়ে গেল মাসাল্লা যেমনি হবে সন্তানের সুসংবাদ হলো ঠিক তেম এটা তো একটা খুশির সংবাদ যে আমার সন্তান জান্নাতি হবে আমার সন্তান নেকর হবে ওলিয়া হবে কিয়ামতের আমাদের ময়দানে উম্মতি মোহাম্মদে সুপারিশও করবে তো এটা তো একটা খুশির সংবাদ পাশাপাশি তিনি আল্লাহ রসুলকে যে একটি স্বপ্ন দেখে এটাও তার জন্য একটা ঈদের দিন দিন অত্যন্ত সৌভাগ্যের বিষয় বিষয় বিষয়টা আল্লাহ রসুল্লাহ আলিয়াকে যে দেখেছে সে বাস্তবে দেখেছে রাবিয়া বসির রহমতুল্লাহ আলীহা তার সম্পর্কে বললেন জিয়ারত লাভের সম্পর্কিত কিছু ঘটনা তো স্বপ্নযোগে আল্লাহ রসুল্লাহ যদি আরও কিছু ওয়াকে আপনি ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে যাব এর মধ্যে আরো কিছু আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে এই ঘটনা কেন্দ্র করে একটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লিয়ামের ইলমি গাইবের বিষয়টা যে একজন ব্যক্তি আসবে সে নেকার হবে সে কেয়ামতের ময়দানে মানুষকে সাফাহাত করবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম পূর্বে বলে দিয়েছেন যে কোরআনে পাকের মধ্যে যে বিষয়টা আল্লাহ তাল্লাহ বলেছেন আলিমুল

দেওয়ার ব্যাপারে কখনো কৃপণতা করবেন না কৃপণ নন অর্থাৎ অধিক হারে তিনি এই বিষয়গুলো জানান মানুষকে যেমন এই ঘটনা থেকেও আমরা জানতে পারি আরেকটা বিষয় আমাদের এখানে শিক্ষণীয় শরীফ যে সেই বস্রার গভর্নর সে প্রতিনিয়ত দুরুশ শরীফ পড়তো যদিও কম একশতবার কিন্তু ইস্তেকামতের সাথে পড়তো আল্লাহ রসুলসল্লাহ আলাইসাল্লাম কবুল করে নিয়েছেন আর এছাড়াও এটাও আমাদের বিষয় যে তিনি কিন্তু গভর্নর ছিলেন তার উপর একটা দায়িত্ব ছিল তারপরেও তিনি রসূসুল সাল্লা প্রতি দূরসুরী পাঠ করে রাখেন আমাদের ব্যাপারে এটা হয় যে আমরা আসলে প্রতিনিয়ত করতে পারি না স্তেকামতের যে বিষয়টা সেটা আমাদের মধ্যে হয় না তবে আমরা যদি গুরুত্ব দিই তাহলে হয়ে যাবে আর এর তো আমরা শুনছি আমাদের জিয়ারতে রসুল যারাই পাচ্ছেন রসুল আলাহ আলাইহিসাল্লামের জিয়ারত যারাই করছেন যারা এই সৌভাগ্য দ্বারা দন্য হচ্ছেন তাদের প্রত্যেকেই কিন্তু এই আমলটাই ছিল তার অধিকার আর দূরে পাঠ পাঠ করতে এখান থেকে কিন্তু আমরা মুতালিব ভাই আরো একটা বিষয়ে შიქანი uh, દેバリ তো আমরা যারাই দেশের মধ্যে বড় পর্যায়ে রয়েছি তো অনেক সময় ব্যস্ত মানুষ গভর্নররা কিন্তু অনেক কাজ থাকে অনেক ব্যস্ত থাকে তার দেশকে চালানো সমাজকে পরিচালনা করা তো এর মাঝেও ওই গভর্নর কত বড় আশিকের রাসুল ছিলেন যে তিনি দৈনিক আল্লাহ রাসুল্লের উপর দূরত পাঠ করতেন তো আমাদের যদি দেখি আমরা তো সাধারণ মানুষ আমাদের তো ব্যস্ততা অতটাও নেই বা যদিও থাকে যদি সেই গভর্নর ওই যুগে আল্লাহ রসলে উপর দূরত পাঠ করতে পারে আমাদের যুগেও যারা গভর্নর যারা আমরা দেশপ্রধান রয়েছি আমাদেরও এখান থেকেই শিক্ষা নেওয়া দরকার যে আমরা আল্লাহ রাসুল্লাহ পর দূর পাঠ করব খালিফা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালাহ তার জীবনী যদি আমরা দেখি তার সময়কার মানুষ সকলেই আল্লাহর প্রতি মনোনিবেশ সকলে দিনদার হয়ে গেছিল সকলে শরীয়তের যে হুকুম আহকাম রয়েছে সেগুলোর পাবন্দ ছিল তো এর কারণ একটাই ছিল যে উমর বিন আবদুল আজির রহমতুল্লাহ তাল আলহ এর আমল দেশের প্রধান যদি ঠিক থাকে তাহলে দেখা যায় যারা প্রজা আছে তার অধীনস্থ যারা আছে তারাও ঠিক হয়ে যায় ঠিক হয়ে যাবে ওই সমাজ ওই দেশ ওই রাষ্ট্র সব কিছু সুন্দরভাবে আল্লাহর দিনের উপর পরিচালিত হবেন ইশো তালা জি এটা হচ্ছে রাবিয়া বসরি রহমতুল্লাহ তাল এর সম্পর্কিত ঘটনা এরকম আরও কিছু ঘটনা রয়েছে রসুল সাল্লাহ আলহাম এখানে তো সাহায্য করেছেন তাকে পথ দেখিয়ে দিয়েছেন যে তুমি এভাবে এভাবে চলো তাহলে তোমার সমস্যা সমাধান হয়ে যাবে স্বপ্নযুগে জিয়ার তাকে অনুগ্রহ করেছে অনুগ্রহ করেছেন অনুরূপ একটি অনুগ্রহ যদি আমরা দেখি আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন জুরআ রহমাতুল্লাহ তালা আলাই তিনি বলেন যে আমি এবং আমার পিতা এবং আরও একজন আবু আবদুল্লাহ বিন খোফাইফ রহমাতুল্লাহ আলাই আমরা একত্রে মক্কার উদ্দেশ্যে রওনা হই তো চলতি পথে আমাদের যে সাথে যে আমাদের খাবারের যে বিষয়গুলো ছিল সেগুলো শেষ হয়ে যায় আমি ক্ষুধার্ত হয়ে পড়ি আর আমি তখন নাবালক ছিলাম ছোট ছিলাম তো আমি ক্ষুধার তারনায় কাঁদতে থাকি আর বাবাকে বলি যে আমার খিদা লেগেছে জি এদিকে তার সম্মানিত পিতা তিনিও ক্ষুধার্ত এখন কি করবেন তো যাচ্ছিলেন মদিনা হয়ে তো মদিনায় প্রবেশ করলেন মদিনায় প্রবেশ করে রসুলসাল্লাল্লাহ আলিহাল্লাম রজা পাশে গিয়ে বললেন ইয়ারসোলা আজকের রাতে আমরা আপনার মেহমান তো সাল্লাহ আলিহসাল্লামের কাছে এভাবে আর্জি জানিয়ে ঘুমিয়ে গেলেন রাত্রে ঘুমিয়ে গেলেন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম স্বপ্নে তার হাতে আপনার কিছু রূপার মুদ্র দিলেন তো স্বপ্ন থেকে যখন জেগে উঠলেন জেগে দেখলেন যে বাস্তবেই তার হাতে রূপার কিছু মুদ্রা রয়েছে তিনি হাসছেন কখনো কাঁদছেন আবার হাসছেন তো কাঁদছেন মানে খুশিতে সে আত্মহারা হয়ে গেছে কি করবে সে বুঝতে পারছে না যে এক তো হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আমার

খলিফা মারওয়ান দেখলেন যে রজা পাকের সাথে কেউ মাথা লাগিয়ে বসে আছে কী জানে আরজি করছে তখন বললেন যে আপনি কে আপনি এরকমটা কেন করছেন তখন আবাই সারি রদি আল্লাহ তাহন বলেন জি তু তুরসুর আল্লাহ আলিয়াল আলমিয়াত হাজার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি আমি কোনো পাথরের কাছে আসি না এটা যে আমি যা আরজি করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করছি কোনো মৃত কোনো পাথর কোনো কিছুর কাছে করছি না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি যা করছি তিনি তা শুনছেন এবং আমার ফরিয়াত তিনি কবুল করবেন সুবহানাল্লাহ আর আমরা যখন বিপদে পড়ি আমরা যখন কোনো কিছুর অভাবে পড়ে যাই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রার্থনা করার বিষয়টা অসংকো দলিল দ্বারা প্রতিমান প্রমাণিত এটা এমনকি হাদিসের মধ্যে এসেছে যে অল্লাহরতি ও আনা কাসিম যে আল্লাহ তালা প্রদান করার আমি বন্টন করি এ ব্যাপারে শরীফুল হক আমজাদি রহমাতুল্লাহি আলাই তিনি এই হাদিসের ব্যাখ্যায় লেখেন যেভাবে আল্লাহ তাআলা প্রদান করেন আল্লাহ তালা যে প্রদান করেন আমাদেরকে এর মধ্যে কোনো করা যাবে না নির্দিষ্ট করা যাবে না যে আল্লাহ তালা আমাকে এটা দিচ্ছেন আর এটা দিচ্ছেন যেভাবে হারাম বা এটা করা যাবে না অনুরূপ ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহাম যে বন্টন করেন যে আল্লাহ তালার আল্লাহ রসুল সাল্লাহ আলহামের পক্ষ থেকে বন্টন হয়ে আমাদের কাছে আসে এর মধ্যেও তাকসিস করা যাবে না যে আমি এটা পেয়েছি অমুক জায়গা থেকে আর ওটা রসুল সাল্লাহ আলাহামের কাছ থেকে বিষয়টা এরকম করা যাবে না তো এই হাদিস দ্বারা আল্লাহ শরিফুল হক আমজাদি রহমতুল্লাহ আলাই তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহামের পক্ষ থেকে আমাদের কাছে সব কিছু আসে আসে পৌঁছায় তো তিনি এই যে কিছু রূপার যে পয়সা তিনি পেলেন পাওয়ার পর এগুলো নিয়ে তিনি আহার করলেন এমনকি এগুলোর সাথে নিয়েই তাদের দীর্ঘ সফর তারা অতিক্রম করেন এমন কি বলে যে আমরা যখন শিরাজে চলে আসি তখন আমাদের কাছে এর কিছু পয়সা অবশিষ্ট ছিল তখন আমরা সেটা সম্পূর্ণ খরচ করে শেষ করতে পারিনি আল্লাহর রাসূল তো দিয়েছিলেন এর মধ্যে কত বরকত হয়েছে সুবহানাল্লাহ আরাসুল সাল্লাল্লাহু আলাইহি যখন কোনো কিছু দান করেন তখন তার মধ্যে যে কি রকম বরকত হয় আমরা আবু আবুহরার রদিয়াল্লা তালনুর ঘটনা থেকে জানতে পারি জি রসুল সাল্লা আলিয়া তাকে একটি খেজুরের থলি দিয়েছিলেন যে তুমি এটা রাখবে আর এখান থেকে খাবে যে তিনি তারপর এখান থেকে খেতেন মানুষদেরকে দান করতেন এভাবে দীর্ঘ রসুল সাল্লু আলিয়া দিয়েছেন পরবর্তীতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লা আনহুর জমানা গেছে তারপরে উমর ফারুক রদিয়াল্লা আনহুর জমানা এমনকি সেই থলেটা তিনি হারান উসমান গনি রদি আল্লাহ আনহু যেদিন ওফাত গ্রহণ করেন শহীদ হয়ে যান তখন তিনি থলিটি হারিয়ে ফেলেন তো এই থলিটি হারানোর পর তিনি আফসুস করতেন যে মানুষ তো ব্যথিত যে আমাদের খলিফা উসমান গানি রাজিউল্লা আলাহ ইন্তিকাল করেছেন মানুষ একটা একটা ব্যথা আমার কাছে দুইটা ব্যথা মানে আমি দুইটা ব্যথায় ব্যথিত এক তো হচ্ছে আমাদের খলিফা শহীদ হয়েছেন দ্বিতীয়ত হচ্ছে আমার যে থলিটা সাল্লাহ আলিয়া সাল্লামকে দিয়েছিলেন এটা হারিয়ে ফেলেছি আর এর মধ্যে এরকম বরকত হয়েছে যে আপনি যদি হিসাব করেন তাহলে ২৬ বছর তিনি এই থলি থেকে খেজুর খেয়েছেন বছর আল্লাহ রসুল্লিয়া দিয়েছেন তো এরকম বরকত হয়েছে আমরা যদি অন্যত রসুল্লাহ আলিয়া জীবনের মধ্যে দেখি আল্লাহ রসুল সাল্লাহ আলহাম যার মধ্যে হাত রেখেছেন সেটাই বরকতে পরিপূর্ণ হয়ে গেছে একদিন আবুহ রাজিয়াল্লা তু খুদার তার বেরিয়েছেন এবং বিভিন্ন জনকে বোঝাতে চাচ্ছেন তাদের তো নীতি ছিল তারা বিষয়টা সেটা তাদের মধ্যে ছিল না তো তিনিও বিভিন্ন ভাবে বোঝাতে চাচ্ছেন যে আমি ক্ষুধার্ত কিন্তু কেউ বুঝতে পারছিল না তার আসলে তিনি কি বুঝাচ্ছেন তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যান তখন বুঝে ফেলেন যে সে ক্ষুধার্ত আলাইহি সাল্লাম বলেন তুমি আমার সাথে আসো রসুল সাল্লিহসাল্লামের পিছন পিছন গেলেন রসুদাল্লিয়াম ঘরের ভেতর থেকে একটি পেয়ালার মধ্যে আপনার দুধ ছিল সেটি নিয়ে আসেন তো বললেন যে এই এক বাটি যে পেয়ালা পেয়ালার মধ্যে যে দুধটুকু আছে সেটা আমার দ্বারা হয়ে যাবে এরকম একটু তিনি বললেন পরবর্তীতে রসদাল্লাম আলি আসাল্লাম বললেন যে আসহাবে সুফা বা অন্য অন্য সাহাবা যারা আছে তাদেরকেও ঢাকো তাদেরকেও ডেকে আনো তিনি সবাইকে ডাকলেন আর মনে মনে ভাবলেন যে এই দুধটুকু আমার হয় কি না সেটা আমার জন্যই তো ঠিক আছে ঠিক আছে তো সবাইকে ডেকে আনলেন আনার পর সবাইকে বলেন যে সবাইকে খাওয়াও সবাই খেতে লাগলো খেতে লাগলো খেতে লাগলো কিন্তু শেষ আর হচ্ছে না অবশেষে রসুদ্সাল্ল আলি সাল্লাম বললেন যে তুমি খাও এখন তুমি খাও তো পরবর্তীতে তিনি নিজে খেতে লাগলেন্দ একবার খেয়ে পরিতৃপ্ত হলেন বললেন আরও খাও আরও খেলেন পরবর্তীতে আরও খাও আর সম্ভব না তো সাল্লাম পরবর্তীতে সেই পেয়ালা থেকে নিজে খেলেন তো সাল্লাম যে জিনিসের মধ্যে হাত দিয়েছেন যার মধ্যে ধরেছেন বা যার জন্য বরকতের দোয়া করেছেন সেটা বরকতই পরিপূর্ণ হয়ে গেছে এখন অসংখ্য ঘটনা রয়েছে জি জি আমরা হুদাইবির সন্ধ্যের মধ্যেও যদি দেখি সেখানে রসদাল্লাহ আলিয়া সাল্লাম এতটুকু পাত্রের পানির মধ্যে সকল সাহাবাহিক আরাম তাদের প্রাণী যেগুলো ছিল গবাদি পশু ছিল করেছেন সকল কাজ করেছেন একটু পানি দিয়ে হাত দিয়েছেন খাবার খেতে গেছেন দাওয়াতের মধ্যে সামান্য কিছু রুটি বস্ত কিন্তু সকল এর মাধ্যমে খাইয়ে দিয়েছেন সাহাবিদেরকেলামের বরকত এরকম তো আমরা শুনছিলাম যে এখানে আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন জুরা রহমতুল্লাহ আলহ বলছিলেন যে আমার বাবাকে কিছু দীর্হাম দেওয়া হলো তো সেগুলো এরকম বরকত হয়েছে যে আমরা সিরাজে পর্যন্ত চলে এসেছি সেগুলো শেষ হচ্ছে অনুরূপভাবে আরও কিছু ঘটনা রয়েছে একজন আল্লা আল্লাহর অলি ছিলেন বুজুর্গ ছিলেন তার নাম হচ্ছে আহমদ বিন মোহাম্মদ সুফি রহমাতুল্লাহরে তিনি আল্লাহর দ্যানে আল্লাহকে পাওয়ার জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়াতেন আর এরকম একবার বেরিয়েছেন তো তিন মাস তিনি বনে জঙ্গলে বসবাস করছেন আর এরকম অবস্থায় পৌঁছে গিয়েছিলেন যে চামড়া তিনি আর ফেটে গিয়েছিল বনে জঙ্গলে থাকতে 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 একদিন খুদার তারণায় তিনি আসলেন মদিনায় মদিনায় এসে রসুল্লাহ কাছে আর্জি জানালেন ইয়ারসুল্লাহ আমি ক্ষুদার্ত সোহান তো তিনি ঘুমিয়ে গেলেন আর্জি জানিয়ে ঘুমের মধ্যে রসুল সাল্লাহ আলিয়া তাকে বললেন আমার আহমদ কি এসেছে সোহানুল্লাহ তো বললেন ইয়ার রসুল্লাহ আমি এসেছি বললেন ইয়ারসুল্লাহামি তো বললেন তোমার হাত ফুলো রসদাল্লা আল্লাহ তার উভয় হাত ভরে এর উপার কিছু পয়সা কিছু মুদ্রা তাকে দিলেন পরবর্তী তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে কিছু নান এবং ফালুদা ক্রয় করে খেয়ে আবার মর বেবির দিকে চলে গেলেন শুভানন্দ তো এই হচ্ছে আল্লাহর বলি যারা ছিলেন তাদের অবস্থা এরকম ছিল আল্লাহর ধ্যানে আল্লাহকে পাওয়ার জন্য মানুষের দ্বারস্থ তারা হতেন না চেতেন না তারা হতো সবকিছু রয়েছে অবশ্যই রয়েছে দর্শক আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষের দিকে এই রসুল সাল্লামের জিয়ারতের ঘটনা যতই শুনছিলাম আহ ততই শুনতে ভালো লাগছিল আসলেই বাস্তবিক পক্ষেই রসুল সাল্লা সাল্লামের দরবার থেকে কখনো কেউ খালি হাতে ফেরত যাননি যারাই এই দরবার একবার এসেছে তারা ভরপুর পরিপূর্ণভাবে তারা সেই দরবার থেকে ফয়জ ও বরকত লাভে ধন্য হয়েছেন যারাই কোনো প্রয়োজনের মধ্যে পড়তেন পূর্বের যুগে আমরা যত ঘটনা শ্রবণ করেছি যে আউলিয়াই কিরামের আকিদা সাহাবাই কিরামের আকিদা তাবি বুজুর্গদের আকিদা এদের আকিদা এটাই ছিল যে আল্লাহ রসুলসাল্লা সাল্লাম জীবিত রয়েছেন উম্মতের ফরিয়াদ সম্পর্কে তিনি অবগত রয়েছেন এর জন্যই তারা সবসময় যখনই কোনো বিপদে পড়তেন মুসিবতে পড়তেন হোক সেটা ক্ষুধার যন্ত্রণা হোক সেটা হোক অভাবের কারণ হোক যে কোনো কারণে তারা আল্লাহ রসুলের দরবারের মধ্যে উপস্থিত হতেন আরজি জানাতেন ফরিয়া জানাতেন আর আল্লাহ রসুল সাল্লাম তা তাদেরকে দান করতেন তো আল্লাহ তালা আমাদেরকেও আল্লাহ রসুল সাল্লু সাল্লামের সেই নিয়ামত সেই ফয়জ বরকত ধারা আমাদেরকেও ধন্য করুক আল্লাহ রসুলের সাল্লা সাল্লামের জিয়ারত দ্বারা আমাদেরকেও ধন্য করুক সেই দোয়া করি আসুন অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমরা আজকের প্রোগ্রামেও জিয়ারতে রসুল সাল্লাহ আলি সাল্লামের কিছু ওজিফা আমল সম্পর্কে আমরা জানব জি আজকের ওজিফা হচ্ছে যে ব্যক্তি চায় যে হুজুর সাল্লি সাল্লামের জিয়ারত দ্বারা ধন্য হবে তার উচিত ভালোভাবে উজু করা পাক পবিত্র হয়ে এই নিয়তে দুরাকাপ নফল নামাজ পড়বে যে হে আল্লাহ পাক এর বরকতে শিও মাহবুব সাল্লাহ আলহি আসাল্লামের জিয়ারত দ্বারা দণ্ড করো সুবাহন্দী তো এভাবে এই নিয়ত করে পাক পবিত্র হয়ে দুরাকাপ নফল নামাজ পড়বে অতপর আশিবার এই শরীফ পড়বে আল্লাহ সাল্লা আলাহ মুহাম্মাদিন নবিগিল উম্মিগি ওয়া আলিহি আআ আআ ওসাল্লিম অতঃপর অতপর আশীবার সুরাই কাউসার ইনশাআল্লাহ এর বরকতে হুজুর সাল্লিয়ামের জিয়ারতের সৌভাগ্য হবে আল্লাহ আল্লাহর সুশ্রুত আমরা আজকের অনুষ্ঠানে বিশেষ যে আমল জিয়ারতে রসুল সাল্লিয় সাল্লামের আমল সম্পর্কে আমরা জানতে পারলাম আপনারাও নোট করে নেন এবং এই আমল আপনারাও করে নেন এর এর পাশাপাশি আমরা জানলাম যে এই আমলের মাধ্যমে আল্লাহ রসুলসল্লাহ তাল ওয়াসাল্লামের জিয়ারত লাভ করা সম্ভব হয় তো আমরাও নিয়ত করি ইনশাল্লাহ তালা আমরাও এই আমল করব এ ছাড়াও আমাদের মধ্যে যাদের সম্ভব প্রতিটা পর্বের মধ্যে আমাদের বিশেষ আমল দেওয়া থাকে যে আমলটা আপনার জন্য সহজ হবে আমরা চাইলে যে কোনো আমল করে নিতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আজকে পোগ্রামে আমরা যা শুনলাম যা জানতে পারলাম আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন বিজাহীন নাবিল আমিন সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাহ আলাহ হাবিব সাল্লাল্লাহ আলা আলাদা মোহাম্মদ সাল্লা ওয়াসাল্লাম আলি তবুর জিয়া কতই হাজি মোদী